আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করুন। সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবের রিয়াদ সহ দেশটির বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির দিন রোববার 25 মার্চ চালানো হয় এই ক্ষেপণাস্ত্র হামলা, যাতে এক মিশরীয় নাগরিক নিহত ও আরো 2 জন আহত হয়েছেন। সৌদি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ইয়েমেনে বিদ্রোহীদের ছোড়া 7টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, 7টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার পর ধ্বংস করা হয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেছেন, রিয়াদের দিকে ধেয়ে আসছিল 3টি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর গুলির বিভিন্ন অংশ শহরে ছড়িয়ে পড়ে। আল মালকি বলেছেন, কাছের একটি আবাসিক এলাকার উপরও পড়তে থাকা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় মিশরীয় এক নাগরিক নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি এই মুখপাত্র। সৌদির এই মুখপাত্র বলেন, এই আগ্রাসন ও হুতি বিদ্রোহীদের বিক্ষিপ্ত হামলা প্রমাণ করে যে ইরানি শাসক গোষ্ঠী হুতিদের অস্ত্র দিয়ে সমর্থন করছেন। ইয়েমেনের এই হামলা সৌদি আরবের পাশাপাশি এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করুন।